শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্যের ছোট গল্প নিয়ে। তোমাদের পাঠ্যসূচিতে আছে বাংলা সাহিত্যের বিখ্যাত ছোট গল্প, রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প, গল্পগুচ্ছের বিখ্যাত ছোট গল্প তথা বাংলা সাহিত্যের বিখ্যাত ছোট গল্প অপরিচিতা। আমরা জানি বাংলা সাহিত্যের ছোট গল্পের উদ্ভব, বিকাশ এবং উৎকর্ষতা লাভ করে রবীন্দ্রনাথের হাত দিয়ে। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য কল্পনাই করা যায় না। বাংলা সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে অনেক কিছুই রবীন্দ্রনাথের হাত ধরে নতুন প্রবেশ করেছে এবং পূর্ণতা লাভ করেছে। তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি গল্প হলো অপরিচিতা। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমি কিছু জিনিস লিখেছি। সাহিত্য, বাংলা সাহিত্য, আসলে আমরা আধুনিক যুগে 1901-এর পর থেকে এখন পর্যন্ত যা কিছু পড়ছি বা সাহিত্যের যা কিছু পড়ছি, এগুলি সব আধুনিক যুগের ছোট গল্প, আধুনিক যুগেরই সৃষ্টি। সাহিত্য শব্দটা শহীদ শব্দ থেকে এসেছে সাহিত্য, এই জন্যেই আমরা একটু আলোচনা করব। আসলে লিটারেচার পড়ার আগে, ছোট গল্প পড়ার আগে, ছোট গল্পের যে বংশ পরিচয় বা ছোট গল্পের যে উদ্ভব ক্রমবিকাশ বা ছোট গল্পের যে পরিচিতি, সেটার পিছন দিকে একটু যাওয়া দরকার। শহীদ শব্দ থেকে এসেছে শহীদ, কার জীবনের শহীদ, মানুষের জীবনে কী দরকার হয়, ঘুমানো, খাওয়া, পড়া, চলা ফেরা ইত্যাদি যা কিছু, এভরিথিং। এখানে তোমাদের ছোট গল্পের মধ্যে, সাহিত্যের মধ্যে, ছোট গল্পের সাহিত্যের মধ্যে রাজনীতি আসবে, সমাজনীতি আসবে, অর্থনীতি আসবে, ধর্মনীতি আসবে ইত্যাদিতে অনেক কিছু চলে আসবে। মানুষের জীবনে যা কিছু আশপাশে দেখি সব কিছু চলে আসতে পারে, কিন্তু সেটা সাহিত্যে আসার পরে সাহিত্য সেটাকে নিয়ন্ত্রণ করবে। অর্থনীতি যদি আসে, রাজনীতি যদি আসে, ইতিহাস যদি আসে, সেটা সাহিত্য নিয়ন্ত্রণ করবে। সাহিত্যের সংজ্ঞার সাথে সেটা সংজ্ঞায়িত হবে, তখন তার স্বকীয় বৈশিষ্ট্যটা সাহিত্যের সাথে রিলেটেড হবে। তো বাংলা সাহিত্যের শহীদ যোগ অ, সাহিত্য শব্দ হচ্ছে শহীদ যোগ অ, প্রত্যয়ান্ত শব্দ শহীদ যোগ অ থেকে। এই বাংলা সাহিত্যেরই একটা অংশ হলো ছোট গল্প, একটা পার্ট হলো ছোট গল্প। তো ছোট গল্প কাকে বলে, ছোট গল্প কাকে বলে প্রশ্ন হলো, এটা ছোট গল্প কাকে বলে? আসলে ছোট শর্ট গল্প একটা কাহিনী থাকবে। আমরা গল্পের সংজ্ঞা এরকম দিছি, রবীন্দ্রনাথের একটা বড় একটা কবিতাই আছে ছোট গল্প নিয়ে। আসলে ছোট গল্পের সংজ্ঞা নির্ণয় করা একটু জটিল, তারপরেও আমরা একবার সংক্ষিপ্ত আকারে যেটা লিখছি, মানুষের জীবনের একটা খণ্ডাংশ থাকবে, মানুষের জীবনের একটা খণ্ডাংশের চরিত্রভিত্তিক সুবিন্যস্ত ব্যঞ্জনময় অতৃপ্ত গাদ্যিক বর্ণনায় ছোট গল্প অতৃপ্ত রয়ে যাবে, শেষ হয়েও শেষ হবে না, অতৃপ্ত রয়ে যাবে। তো ছোট গল্পের মধ্যে আমরা সংক্ষিপ্ত যদি বলি, একটা গল্প থাকবে যেটা শর্ট আকারে, এবং এর মধ্যে ব্যঞ্জনা তৈরি হবে, চরিত্র থাকবে এবং অতৃপ্ত রয়ে যাবে। তা আমরা যেটা পড়ব রবীন্দ্রনাথের অপরিচিতা, রবীন্দ্রনাথ পণপথা, বিবাহ সমস্যা বা বিবাহের যে সমস্যাগুলো রয়ে গেছে আমাদের সমাজে প্রচলিত, সেগুলি নিয়ে আগেও লিখছেন। হৈমন্তী আমরা আগে পাঠ্য বই ইন্টারমিডিয়েটে পড়েছি, আমরা নিজেরাই যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন এটা হৈমন্তী পড়ছি। তো সেটা ছিল একটা পর্যায়। আমরা জানি রবীন্দ্রনাথের জন্ম 1861 থেকে মৃত্যু হলো 1941। সেই সময় সামাজিক ব্যবস্থা কী ছিল, সেই সময় অর্থনৈতিক ব্যবস্থা কী ছিল, সেই সময় মানুষ ধর্মকে কীভাবে প্রাধান্য দিত, সেই সময় আর্থসামাজিক বা পারিপার্শ্বিক শিক্ষা সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলি কেমন ছিল, আর প্রত্যেকটা কবি সাহিত্যিক বা লেখকের জীবনে পারিপার্শ্বিক বা আশপাশের যে পরিবেশ, এটা প্রভাব পড়ে। রবীন্দ্রনাথ উনি 5, 6, 7, 8 বছরের মেয়েকে বিয়ে দিতে পারেননি। রবীন্দ্রনাথের প্রত্যেকটা কী বলে, গল্প বলো, উপন্যাস বলো, নায়িকাগুলো তুলনামূলকভাবে একটু বয়স্ক, কিন্তু আমরা জানি হিন্দু সমাজে বহু কী বলে বিবাহের একটা বয়স আছে, লগ্ন আছে, সেগুলোকে কী বলে সেগুলি পার হয়ে গেলে এখানে পণের অঙ্কটাও আসে। তো আমরা সেই পণ প্রথাকেই দেখবো হলো অপরিচিতার মধ্যে। অপরিচিত একটা ছোট গল্প, অপরিচিত একটা ছোট গল্প তোমাদের পাঠ্যসূচির মধ্যে। এই ছোট গল্পটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর প্রশ্ন আসে, বোর্ডের প্রশ্ন আসে, রবীন্দ্রনাথ সম্বন্ধে প্রশ্ন আসে, এবং এখানে ছোট গল্পটা অন্যান্য ছোট গল্পের চেয়ে একটু বড়। তো এই অপরিচিত গল্পের মধ্যে বেশ কিছু সংলাপ রয়ে গেছে, বেশ কিছু চরিত্র রয়ে গেছে এবং বেশ একটা সুন্দর গল্প রয়ে গেছে। অপরিচিতার মূল নায়িকা যদি বলি আমরা, কল্যাণী, আর নায়ক যদি বলি, ব্যক্তিত্বহীন নায়ক অনুপম।
আর এখানে আরো বেশ কিছু চরিত্র রয়েছে, শম্ভুনাথ চরিত্র রয়ে গেছে, হরিশ চরিত্র রয়ে গেছে, মামা চরিত্র রয়ে গেছে। শম্ভুনাথ তো হলো কল্যাণীর বাবা, কল্যাণীর বাবা অর্থাৎ অনুপমের যিনি শ্বশুর হতে চেয়েছিলেন বা হতে যাচ্ছিল কিন্তু হয়নি। আর হরিশ হলো অনুপমের খুব ঘনিষ্ঠ বন্ধু যে কানপুরে থাকতো। আর মামাটা হলো কুচক্রি মামরা আমরা বলতে পারি, যে মামাটা আসলে বিবাহের সময় সব কিছুই ঠিক হয়ে গেছিলো, বিবাহ হবে এরকম একটা পর্যায়ে চলে গেছিলো, পণ আগেই দেওয়া বা যৌতুক আমাদের সমাজে যেটা প্রচলিত আছে সেটা সব কিছু ঠিক হয়ে গেছিলো, সেটা প্রক্রিয়াও চলছিল। এর মধ্যে মামার কিছু আসলে বডি ল্যাঙ্গুয়েজ বলো বা মামার কিছু আচরণগত সমস্যা বলো বা যদি আর একটু একটু ভাষাগত দিক দিয়ে একটু যদি আর একটু বলো খাসলতের সমস্যা বলো, তাহলে মামার এইটাই খাসলতের জন্যই বিয়েটা ভেঙে যায়। আচ্ছা, কল্যাণী শিক্ষিতা, কল্যাণী মাতৃহারা, কল্যাণী বাবার কাছে মানুষ। তার বাবা তাকে কী বলে পরিচ্ছন্ন একটা শিক্ষা দিয়েছেন, একটা জীবন ব্যবস্থা বা একটা আমার কী বলে ব্যক্তিত্ব তৈরি করে দিয়েছেন। অনুপম বাবা নাই, বাবা ছিল উকিল, মারা গরিব ছিল, হঠাৎ বড়লোক হয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তির মালিক অনুপম, অনুপমকে মেনটেন করে বা অনুপমকে চালায় তার মা, আর মায়ের চেয়ে বেশি মাতবরি করে হলো তার মামা। কিছু বললে অনুপম কিছু বলতে পারে না, সে শিক্ষিত, সে কী বলে পড়াশোনা সম্পূর্ণ করেছে, মাস্টার্স পাস, সে সুদর্শন, তার সম্পত্তি আছে তার বাবার, কিন্তু সে ব্যক্তিত্বহীন, সে স্পষ্ট করে কিছু বলতে পারে না, স্পষ্ট করে কিছু করতে পারে না। এই যে ব্যক্তিত্বহীনতা স্পষ্টভাবে বা নিজের পুরুষ কী বলে পুরুষত্ব দিয়ে কিছু বলা বা নিজের পুরুষালী শক্তি দিয়ে কিছু বলা, এইটা না করাই পরবর্তীতে তার কী বলে একাকী জীবনযাপন করতে হয় বা কল্যাণীকে হারাইতে হয় বা কল্যাণী অপরিচিতই হয়ে থাকে। দেখো, পরিচিত পরিচিতা কী বলে লিঙ্গগত সমস্যা বা জেন্ডার চেঞ্জ, পরিচিত পরিচিতা, অপরিচিত অপরিচিতা, এখানে কেউ অপরিচিতা, অকল্যাণী অপরিচিতা রয়ে যায়। কেন অপরিচিতা নামকরণ? কারণ অনুপমেরই একটা কথা আসলে, আমরা এই যে পিছনে নিচে চলে আসো, অপরিচিতা হলো এমন একটা ছোট গল্প যেখানে মানসিকভাবে ভেঙে পড়েছে একটা যুবক। অপরিচিতা মানসিকভাবে ভেঙে পড়া ব্যক্তিত্বহীন পুরুষের স্বীকারোক্তিমূলক গল্প, অপরিচিতা মানসিকভাবে ভেঙে পড়া ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তিমূলক স্বীকারোক্তির গল্প বা স্বীকারোক্তিমূলক গল্প। এই ব্যক্তিত্বহীন পুরুষকে, ব্যক্তিত্বহীন পুরুষ হলো অনুপম, যে নিজেকে বলছে মাকাল ফল, কারণ তার শিক্ষক তাকে মাকাল ফল বলতো, সেটাকে কী বলে খুব স্বেচ্ছায় গ্রহণ করছে তার শিক্ষকের উপাধিটাকে। তো অনুপমের কাছে অপরিচিত রয়েই যায় হলো কল্যাণী। অপরিচিত নামকরণের কারণে যেটা যে বিষয়টা লক্ষ্য করা হয়েছে সেটা হলো, দেখো ওগো অপরিচিতা, অনুপম বলছে তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কার? কল্যাণীর। কারণ আমরা জানি ঘটনাটা মোটামুটি এরকম যে বিবাহ, অনুপমের পড়াশোনা শেষ, অনুপম প্রাপ্তবয়স্ক, অনুপমের বিবাহ করা দরকার এবং বিবাহের আয়োজন করছেন, মূল ভূমিকায় আছেন তার কী বলে মামা এবং তার বন্ধু হরিশ এবং তার মামা। তো বিবাহ ঠিক করা হয়, পণ ঠিক করা হয়, গয়নাটনায় আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে হিন্দু সমাজ বা হিন্দু ধর্ম, সেগুলি সব ঠিক করা হয়, সব কিছু খুব স্বাভাবিক ছিল এবং সুন্দর ছিল, স্বচ্ছ ছিল, গোছানো ছিল, কিন্তু ঝাঁকানাকা বা উপরে উপরে কী বলে মুখোশ ভাব, চকচকে কিন্তু ভিতরে কী বলে সোনা না, এই ভাবটা ছিল না। তো সব কিছু হচ্ছিলো কিন্তু তার মামা বিবাহের আসরে যেটা করে বসে সেটা হলো সে একজন সেকরাকে নিয়ে যায় বা কী বলে স্বর্ণকারকে নিয়ে যায়, স্বর্ণকারকে নিয়ে মেয়ের গহনাকে খুলে সে পরখ করতে থাকে এটা আসল সোনা কিনা। এটা খুব দৃষ্টিকটু লাগে নায়িকা অপরিচিত কল্যাণীর কাছে এবং তার শ্বশুর সম্পূর্ণতার কাছে। তার শ্বশুর খুব পার্সোনালিটি এবং ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, সে খুব স্বাভাবিকভাবে সব কিছু গ্রহণ করলেও তাদেরকে খাওয়াই দেয় কিন্তু বিবাহ আর মেয়েকে দেয় না। তার শ্বশুরের যুক্তি হলো আমি মেয়ের বাবা, আমি আমার মেয়ের গহনা চুরি করব, স্বর্ণ চুরি করব, আর যারা এই কথা বিশ্বাস করে তাদের সঙ্গে আমি কিভাবে সম্পর্ক করি? পরবর্তীতে বিয়ে ভেঙে যায়, পরে আক্ষেপ হয়, কষ্ট হয়, একসময় অনুপম চলে আসে, নানা রকমের তার মাথার মধ্যে চিন্তা হয়, পরবর্তীতে সে তার মামাকে ছাড়ে, তার মাকে ছাড়ে, ছেড়ে একসময় সে খুঁজতে খুঁজতে অপরিচিতা বা কল্যাণীর এলাকায় চলে যায়। কল্যাণীর কাছে সে তার ভুল স্বীকার করে, তার শ্বশুর যে হতে চেয়েছিল শম্ভুনাথের কাছে ভুল স্বীকার করে, কিন্তু শম্ভুনাথ মাফ করলে কল্যাণী মাফ করে না।
আর এই সময়ের মধ্যে একটা লম্বা সময় যখন অনুপমের বয়স ছিল 23, পরবর্তীতে 27 হয়ে গেছে, আর যখন বিবাহর কথা হয় তখন অপরিচিতা বা কল্যাণীর বয়স ছিল 19। এই কয়েক বছরের মধ্যে সব কিছু ছেড়ে সে কল্যাণীদের এলাকায় চলে যায় এবং ওখানে যা বসবাস করতে থাকে, আর কল্যাণীও নিজে নিজে মানে কি বলে মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়, সে আর বিবাহ করবে না। সে বালিকাদেরকে একটা স্কুল দেয় এবং বালিকাদের শিক্ষায় মনোনিয়োগ আত্মনিয়োগ করে বা মনোনিবেশ করে। তো আমরা এখানে অপরিচিতার মধ্যে কী শিখব? অপরিচিতার মধ্যে দেখবা আগে যে পণ প্রথা ছিল বা হিন্দু সমাজে বলো, এখন আমাদের মুসলমান সমাজে যৌতুক কোথায় এসেছে, সেটার আসলে কঠিন একটা বাস্তবতা চলে এসছে। আর বরপক্ষের আচরণ আগেও ছিল, এখনও কম বেশি আছে। বরপক্ষ বিবাহর সময় যায় নিজেদেরকে খুব জমিদারি ভাব দেখায়, কন্যাপক্ষ যতই প্রভাবশালী হোক। তো এই পণ প্রথা, যদিও পণ নেয় বররা, লজ্জা পাওয়ার দরকার ছিল বরপক্ষ, কিন্তু তারা বরঞ্চ পণ নিবে, নানা রকমের অপকর্ম করবে বা সমাজগর্হিত কাজ করবে বা ধর্মগর্হিত কাজ করবে, তারপরেও তাদের আচরণ একটা মানে বড়লোকী ভাব। তো পণ প্রথা এবং বর পক্ষের আচরণ এটা লক্ষণীয়। দুই নম্বর হলো ভদ্রলোক। দেখো সম্পূর্ণ নিতাইত্ব ভদ্রলোক, সে কম কথা বলে কিন্তু কাজ করে। আর হঠাৎ বিত্তশালী হওয়া আমাদের মামা বা মামার বংশধরেরা, এদের মধ্যে তারা একসময় গরিব ছিল কিন্তু হঠাৎ বড়লোক, একটা আছে না যে হঠাৎ করে কি বলে আঞ্চলিক একটা কথা আছে যে হঠাৎ করে বড় হইলে ভাত দে বলে অন্ন। তো এই যে আমরা এ মামার আচরণের মধ্যে সেটা দেখতে পাই। আর দেখো কোমলতা ও কঠোরতা আমরা কল্যাণীর চরিত্রের মধ্যে দেখি, সমুন্নতার চরিত্রের মধ্যে দেখি। তারা খুব সফট এবং খুব অমায়িক, কিন্তু তাদের মধ্যে একটা শক্তি আছে, তাদের মধ্যে একটা শক্তি আছে যে সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন হবে। আশা নিয়ে বাঁচা, আশা নিয়ে বাঁচা, কি আশা নিয়ে বাঁচে? আমাদের অনুপম, যার পার্সোনালিটি ব্যক্তিত্ব আগে মোটেই ছিল না, কিন্তু কল্যাণীর সংস্পর্শে তার মধ্যে ব্যক্তিত্ব ফুটে ওঠে এবং সে সব কিছু ছেড়ে প্রতিবাদী হয়ে ওঠে এবং সে কল্যাণীর পাশে যে অবস্থান করে এবং কল্যাণী কিছু কাজ করে দেয়। এখানে দেখো দেখা হয় সেই কণ্ঠ শুনি, কার? কল্যাণীর কণ্ঠ শুনে। যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, সে কল্যাণীর পাশে থাকে, কল্যাণী বালিকা বিদ্যালয়ে কাজ করে, যদি কোনো হেল্প দরকার হয় সে তাকে সেই হেল্পগুলি করে। তো আমরা এখানে আসলে একটা ব্যক্তিত্বহীন পুরুষের কি বলে বিবাহের যে পরিণতি বা বিবাহের আসরের যে একটা নেককর্জনক ঘটনা, বিশেষ করে যৌতুক বা পণ নিয়ে, সেই জিনিসটা এখানে আমরা বেশি করে লক্ষ্য করি। তো রবীন্দ্রনাথ আগেও মেয়েদের যে বিভিন্ন সামাজিকভাবে হেয় করা হয়, যৌতুক প্রথা বা পণ প্রথা, এটা নিয়ে লিখেছেন হৈমন্তী গল্পে, কিন্তু এখানে যেটা করছেন সেটা হলো আরেকটু কঠিন করে বলছেন বা আরেকটু শক্তিশালী করে উনি বর্ণনা করছেন। আর সর্বশেষ যেটা, সেখানে বিচ্ছেদ ছিল, এখানে বিচ্ছেদ নাই, উনি মিলন করেছেন, কিন্তু আমরা যে মিলনকে বুঝি সেই মিলন না, পাশাপাশি অবস্থান করছেন এবং উভয়ই কিসের জন্য অবস্থান করছেন? বিবাহের জন্য না, তারা অবস্থান করছেন দেশের জন্য, সমাজের জন্য বা রাষ্ট্রের জন্য বা দেশ মাতার জন্য। তারা সমাজকে শিক্ষিত করতে চায়, মেয়েদেরকে শিক্ষিত করতে চায়, মেয়েদেরকে স্বাবলম্বী করতে চায়, এটাই তাদের। এই সর্বপ্রথম রবীন্দ্রনাথ প্রথম দেখালেন তার যুগে, বর্তমান যুগে না, আজ থেকে কয়েক যুগ আগে বা অর্ধশত বা শত বছর আগে উনি দেখালেন যে নারী এবং পুরুষ উভয়ই সমাজকে পরিবর্তন জন্য একত্র কাজ করছে। তো মোটামুটি এই অপরিচিতার আমাদের আলোচ্য বিষয়। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক্স নিয়ে আলোচনা করবো।